এই হচ্ছে লাখ টাকার গুগল পিক্সেলের ফোন যা এখন 20,000 টাকার মধ্যেই পাওয়া যায়। তো আমাদের কাছে আরও একটা জিনিস আছে, এটা একটা বাটি, এটার ভিতরে এটা রাখলাম, মানে লাখ টাকার ফোন এখন যেহেতু কম দামে পাওয়া যায়, কী অবস্থা এটার পরীক্ষা তাহলে একটু পানি দিয়েই করা যাক শুরুতে, রাইট? তো হ্যাঁ, পানির মধ্যে এটা চলছে, তার মানে অবশ্যই IP68 রেটিংটাও ঠিকঠাক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আজকে আমাদের স্টুডিওর অতিথি গুগল পিক্সেল 3XL এর অফিসিয়াল রিফার্বিশ ইউনিট, মানে গুগলের অফিসিয়াল রিফার্বিশ ইউনিট নিয়ে আমরা কথা বলতেছি এবং প্যাকেট দেখেও মনে হয় আশা করছি বুঝে ফেলছেন। তো এই জিনিসটার আসলে কি অবস্থা, এতদিন পরে সেই 2018 শেষ দিকের স্মার্টফোন এতদিন পরে নেওয়াটা ঠিক হবে কিনা, যদিও এখন মাত্র 19-20,000 টাকায় পাওয়া যায়, বাট এই প্রাইস সেগমেন্টে এসেও আসলে এটা কতটুকু নেওয়ার উপযোগী সে বিষয়টা জানবো। বাই দ্য ওয়ে, আমাদের কাছে এতগুলো রিভিউ ইউনিট পাঠিয়েছিল কেয়ার ওয়াই ইন্টারন্যাশনাল, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, রয়েছে বসুন্ধরা সিটিতে এবং সেখানে বেশ কিছু শপ রয়েছে, প্রত্যেকটার অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাদের কাছে আপনারা এই স্মার্টফোনগুলো রাইট নাও পেয়ে যাবেন এবং ওই যে দাম যেটা বললাম 19-20,000-এর মধ্যেই পাওয়া যায়। বক্সগুলো থাকবে যে এরকম যেমনটা দেখছিলেন, একদম পাতলা পাতলা আমার মতো আর কি, স্লিম, দেখলেই বোঝা যাচ্ছে ভিতরে চার্জার টার্জার নেই, জাস্ট স্মার্টফোনটি আছে। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনটি আসলে অফিসিয়াল রিফার্বিশড কিনা সেটা চাইলে আপনি গুগল থেকে অবশ্যই চেক করে নিতে পারেন এর IMEI নাম্বারটা দিয়ে। আর রিফার্বিশড ইউনিট কি এ নিয়ে এর আগেও বহুত ভিডিওতে আলোচনা করেছি, ডেডিকেটেড ভিডিও আছে আমাদের চ্যানেলে, কাইন্ডলি ওগুলো দেখে নিতে পারেন। আজকে আর সে বিষয়গুলোতে আমরা গেলাম না, সরাসরি স্মার্টফোনটিতে ঝাঁপিয়ে পড়া যাক। তো এই স্মার্টফোন মোটামুটি হাতে নিয়ে আপনি 2018-তে ফিরে যাবেন, কারণ দেখে মনে হবে হ্যাঁ ওই সময়কার একটা ফিল দিচ্ছে, বিশেষ করে এর ডিসপ্লে সেকশনের দিকে তাকালে, যেমন বেশ বড় সড়ো একটা কিন্তু নষ্ট হয়েছে, যেটা এ যুগে আমরা দেখি না, এখন তো সব পার্সোনাল কাটআউটের মধ্যে চলে আসছে, আবার পারলে কেউ দেয়ও না, মানে ডিসপ্লের তলায় থাকে ক্যামেরা, তো সেই জায়গায় এই বিষয়টা হয়তো আপনার চোখে বাঁধবে। বাট যে বিষয়গুলো ভালো লাগবে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, দেখে সরাসরি হয়তো মনে হয় না এটা গ্লাস, বাট এটা আসলেই গ্লাস, যা কর্নিং গরিলা গ্লাস 5, আবার ফ্রন্টকেও প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, বডি ফ্রেম সেটা অ্যালুমিনিয়ামে তৈরি। আর যে শুরুতেই দেখলেন এতে IP68 সার্টিফিকেশন রয়েছে, কোম্পানি ক্লেম করছিল 1.5 মিটার পর্যন্ত আপনি পানির গভীরে রাখতে পারবেন বা থাকতে পারবে 30 মিনিটের জন্য। তো আমরা এই যে পানির মধ্যে একটু চুপি টুপি দেখছিলাম ঠিকঠাক আছে এবং মনে হয় না যে পানি টেনে ঢোকার চান্সেস আছে। এনিওয়ে, আমার মনে হয় না এই ফোনটা নিয়ে একদম গতানুগতিক রিভিউ করার কিছু আছে, কারণ এই ফোন সম্বন্ধে তো আপনারা সব কিছু জানেন, কী কী নিয়ে এসেছিল রিভিউ অলরেডি অনেক আগেই দেখছেন 4 বছর আগে। তো আমরা আসলে কোন জায়গায় এখন কী অবস্থা সেগুলো একটু শেয়ার করছি। যদি ডিসপ্লে পার্টে আসি, ডিসপ্লেটার সাইজ হলো 6.3 ইঞ্চ, এই সাইজটা একটু অফিসিয়াল সাইজ বলে আমার মনে হয়, মানে খুব বেশি বড়ও না ছোটও না একদম। বাট যে বিষয়টা ডিসপ্লেতে এসে আপনার ভালো লাগবে না প্রথমে, সেটা হলো এর বিশাল বড় খোদাই করা পার্সেল কাটআউটটি, পার্সেল কাটআউট বলে কেন দূর বড় নষ্ট আর কি, এটা মানে একদম বিশাল বড়, এটা চোখে বাঁধবে, একদম মাস্ট এটা চোখে বাঁধবে, সে আপনি ভিডিও দেখুন, আপনি গেমিং করুন, যাই করুন না কেন এটা চোখে বাঁধবে। এই ব্যাপারটাকে যদি আবার কনসিডার করতে পারেন তাইলে গিয়ে আবার এই ডিসপ্লেটাই ভালো লেগে যাবে, কারণ এটা রেজলিউশন হলো 2K। সো এরকম হাইরেস ডিসপ্লে কিন্তু আমরা 20K-এর মধ্যে পাবো না, এটুকু শিওর। আবার ডিসপ্লেটা পিওলেট প্যানেল, কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, টাচ রেসপন্সও খুবই ভালো, কিন্তু হাই রিফ্রেশ আবার পাচ্ছি না। হিসাব করবেন কোন কোন বিষয়গুলো আপনারা কম পাচ্ছেন, যদি কিনা এখনকার ফোনের সাথে আপনি কম্পেয়ার করতে চান যেগুলো 20,000-এর মধ্যে পাওয়া যায়, হাই রিফ্রেশের বিষয়, পার্সেল কাটআউটের বিষয়, দুইটা গেল। আর হচ্ছে গিয়ে এটা ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরও ঠিক আছে, ইভেন 20,000 টাকার অন্যান্য স্মার্টফোনের সাথে যদি কম্পেয়ার করি তাহলেও ঠিক আছে, বাট এটা যেহেতু একসময়কার ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোন বা ওই হাই মিডরেঞ্জের একটা স্মার্টফোন, সেই হিসাবে একটু কম মনে হবে আর কি, মানে আউটডোরে যেটা হয় একদম ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করে, এওডি পেয়ে যাবেন, আর অবশ্যই এইচডিআর এর সাপোর্ট তো থাকছেই। তো সব মিলে ডিসপ্লেটা আসলে ভালোর কাতারে থাকবে আমার মনে হয় এরকম বাজেটে 20K দিয়ে কিনলে। এটাতে প্রসেসর হিসেবে কিন্তু সেই 8 সিরিজের প্রসেসর আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 845, এবং র্যাম ভ্যারিয়েন্ট একটাই পাওয়া যায়, 4GB র্যাম, 128GB স্টোরেজ, 64GB স্টোরেজ, বাট আমাদের কাছে যেগুলো আছে বা আপনারা যেগুলো পাবেন এগুলো হলো গিয়ে 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টেরই, কিন্তু র্যামটা আপনি কম পাবেন, যেখানে আমার মনে হয় 20,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন 6-8GB, এর নিচে তো নেই, সো র্যামটা আপনি কম পাচ্ছেন এটাও নোটিস করতে পারেন, যদি আপনার বেশি র্যামের প্রয়োজন হয় তখন নিশ্চয়ই ডিসিশন অন্যভাবে নেবেন। তবে এর স্টোরেজ টাইপ UFS 2.2। এখন ভাই এটা তো গুগলের ফোন, অপটিমাইজেশন কোন লেভেলের আছে আপনারাও জানেন, অ্যান্ড্রয়েড একটু পিছনের দিকে হলেও আমরা রেগুলার কাজবাজ কিন্তু উড়াধুরাভাবে করতে পারছিলাম, সেখানে গিয়ে কোনো ধরনের স্মুথনেসের ঘাটতি মনে হয় নাই, বাট অবশ্যই মাল্টিটাস্কিংয়ে এসে আমরা ধরা খেয়েছি, যেহেতু এখানে র্যামের পরিমাণ কম রয়েছে, আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন যখন চালাতে যাবেন তখন দেখবেন যে না ততটা র্যামে টেনে পারছে না, ওইখানে একটু কম রয়েছে, এইখানে যদি 6GB র্যাম বা 8GB র্যাম থাকতো তাহলে তো জমে ক্ষীর হয়ে যেত। তবে যে বিষয়টা 4 বছর আগেও আমরা নোটিস করছিলাম সে বিষয়টা এখনও দেখছি, সেটা হলো এই যে আপনি ধরেন এইভাবে যদি চান নিচ থেকে আপনি আপনার সবগুলো অ্যাপকে বের করে দেখবেন সেটা একবারে পারবেন না, প্রথমে আপনি একটা ঠেলা দেবেন তারপরে আর একটা ঠেলা দেবেন, তো এই ধাক্কা দেখি করতে হবে, যে বিষয়টা আর কি ভালো লাগে নাই, ভালো লাগবেও না হয়তো, কিন্তু এটা সাথে ইউজ টু হয়ে গেলে আর কি মেনে নিতে পারবেন। স্মার্টফোনটাতে আমরা যখন কিনা একটু ভারী অ্যাপ্লিকেশনগুলো রান করছিলাম লং টাইমের জন্য, ইভেন গেমিং করছিলাম, তারপর আবার ক্যামেরাটা অনেক সময় রান করে রাখছিলাম, ওই মুহূর্তে দেখছিলাম এই পোর্শনটা মোটামুটি ভালোই গরম হয়, যেটা হাতে ফিল দিতে পারে, যেহেতু গ্লাস ব্যাক, আবার বডি ফ্রেমটাও
অ্যালয় দিয়ে তৈরি, যে কারণে হাতে একটা আপনি ফিল পাবেন। বাট এতে করে যে ক্যামেরা বন্ধ হয়ে যায় বা অ্যাপগুলো ক্র্যাশ করতে থাকে, এ ধরনের প্রবলেম ফেস করিনি, কিন্তু স্টিল হাতে একটা ফিল দেয়। পাবজির ক্ষেত্রে কিন্তু এটা HDR আলট্রাতে প্লে করার মতো সুযোগ দিচ্ছে আপনাকে, বাট আপনি কিন্তু স্মুথ এন্ড এক্সট্রিমেও প্লে করতে পারবেন এবং সেরকম জায়গা থেকে আমরা রেজাল্টটা ভালো পেয়েছি। খুব একটা ফ্রেম ড্রপ পাইনি, মাঝে মধ্যে একটু ওঠানামা করছিল, একদম স্টেবল থাকে এমনটাও নয়, একটু মাঝে মধ্যে ওঠানামা করে, কিন্তু দীর্ঘক্ষণ গেম প্লেতে ফোনটা একটু হিট জেনারেট করে, তখনই মূলত আমরা ফ্রেম ড্রপটা পেয়েছি। আর সেই সাথে পাবজি গেম প্লে তো আমরা দেখছিলাম ভালো রকমের ব্যাটারি বার্ন করে স্মার্টফোনটি। দেন অন্যান্য গেমগুলো একটু ট্রাই করছিলাম, যেমন ফ্রি ফায়ার টেস্ট করা হয়েছে, তারপর সিওডি অ্যাশপাল্ট 9, এই গেমগুলো কিন্তু স্মার্টফোনে ভালো রেজাল্টই দিয়েছে, মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দিতে পারছে, কিন্তু প্রত্যেকটা গেমই ফোনটা কিছুটা হিট জেনারেট করছিল। দুঃখের বিষয়, এই স্মার্টফোনে আপনি আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, জাস্ট একটা সিম কার্ডই ব্যবহার করা যাবে, ইভেন ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারছেন না। এই স্মার্টফোনের অন্যতম বিশেষ আকর্ষণ এর ক্যামেরা, যদিও রিয়ারে আপনারা একটা ক্যামেরাই পাবেন, বাট ওই একটা ক্যামেরাই আসলে সেরকম রেজাল্ট দিতে পারে। এটা 12.2 মেগাপিক্সেল একটি শুটার, যা সোনি IMX363, এটা ভিডিও রেকর্ড করতে পারে 4K 30fps-এ। বাট সামনে দুইটা ক্যামেরা রয়েছে, একটা আলট্রা ওয়াইড, একটা মেইন শুটার, দুইটাই 8 মেগাপিক্সেলের। তো রিয়ারের যে মেইন শুটার, এর ছবিগুলো জাস্ট একবার দেখুন, প্রত্যেকটা ছবি এই বাজেটের যে কোনো স্মার্টফোনকে ইজিলি বিট করতে পারবে। শার্পনেস ডিটেলের দিক থেকে দেখুন, ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারছে, ইভেন ডাইনামিক রেঞ্জ, কালার একিউরেসি, ম্যাক্সিমাম সময় আমরা দেখছিলাম প্রত্যেকটা ছবি ন্যাচারাল টোনে কালার দিচ্ছিল, যদিও হ্যাঁ কালার মাঝে মধ্যে কিছুটা চেঞ্জ করে, অর্থাৎ এর যে প্রসেসিং সিস্টেম সেটা কালার কিছুটা শিফট করায়, যা দেখতে আবার ভালোই লাগছে, কিন্তু ওভারঅল সেই সাথে এর ফোকাসিং ছিল কিন্তু দুর্দান্ত। এবং অবশ্যই চাইলে আপনি এর ছবিগুলো একটু জুম করে নিয়েও ব্যবহার করতে পারবেন, এবং আমার মনে হয় ইজিলি এই বাজেটের যে কোনো স্মার্টফোনকেই এর ক্যামেরা বিট করতে পারবে। মেইন ক্যামেরার যদি আপনার ভালো দরকার হয়, আমি বলবো ভাই এটা চোখ বুঝে নিতে পারেন, ক্যামেরার জন্য এটা জোস একটা জিনিস। এবং অবশ্যই এর ভিডিও কোয়ালিটিও, অনেকেই বলেন না ভাই 17,000-18,000-19,000 টাকার মধ্যে ভিডিও করার জন্য কোন ফোনটা চয়েস করতে পারি, ভিডিও করার জন্য আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন। যারা এরকম বাজেট থেকে চিন্তা করেন, আপনি ইউটিউবিং করবেন, সেরকম একটা ফোন কিনতে চান, এটা ভালো হবে। লোলাইটের ছবিগুলো আমরা ম্যাক্সিমাম সিনারিতে ভালো পেয়েছি, একটু স্টাডি করে ধরে রাখলে এটা লোলাইটে কিন্তু খুব সুন্দর ছবি নিতে পারছিল, ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে। সেই সাথে আমরা দেখি লোলাইটে অনেক স্মার্টফোনেই কন্ট্রাস্ট দিয়ে ভরে ফেলে, এটা কিন্তু সেরকম ছিল না, অনেকটাই ন্যাচারাল টোনে রাখার ট্রাই করে। এরপরে ভালো লাগার মতো আরও একটা জায়গা ছিল এর পোর্ট্রেট মোড, এজ ডিটেকশন দুর্দান্ত পেয়েছি, সেই সাথে মেইন সাবজেক্টের কালার টোনটাও একদম ঠিকঠাক রাখতে পারছে এবং শার্পনেস ডিটেলও রাখতে পারছে, প্রপার ডিটেলে ছবিগুলো দিতে পারে। তো পোর্ট্রেট মোড নিয়েও আপনারা ইজিলি সন্তুষ্ট হবেন। দেন সামনে যদি আসি, সেখানে আমরা দুইটা শুটার দেখবো, দুইটাই কাজের আসলে। এর মেইন শুটার 8 মেগাপিক্সেলের, যা প্রপার লাইটিং কন্ডিশনে তো খুবই ভালো ছবি দেয়, এবং এখানে কিন্তু আমরা ন্যাচারাল একটা টোন পেয়েছি, ইভেন এর ডাইনামিক রেঞ্জটাও কিন্তু বলা যায় মেইন ক্যামেরার কাছাকাছি আমরা পেয়েছি। তারপরে যদি আলট্রাওয়াইডের কাছে আসি, যখন কিন্তু আপনারা গ্রুপ সেলফি তুলবেন তখন এটা কাজে লাগতে পারে, যদিও এটা মেইন ক্যামেরার মতো ততটা ডিটেলে ছবি দেয় না, বাট ওভারঅল অনেক স্মার্টফোনের চাইতেই এর ফ্রন্ট ফেসিং আলট্রাওয়াইডটা এগিয়ে থাকছে। তো যদি এমন মনে হয় যে আপনার আলট্রাওয়াইড দিয়ে, আসলে যেহেতু রিয়ারে আর কোনো শুটার নেই, আলট্রাওয়াইড দিয়ে ছবি তোলা দরকার, টাইমার দিয়ে ভাবে ছবি তুলে নেবেন, সেই ক্ষেত্রে রিয়ারের আলট্রাওয়াইডের কাজ আপনি সামনে দিয়ে করতে পারছেন। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে, একদম ফুল ভলিউমে গেলে মাঝে মধ্যে কিছু কিছু সাউন্ড ডিস্টরশন দেয়, সাউন্ডের ক্লারিটি বেশ ভালোই, তবে সাউন্ডটা একদম ব্যালেন্স মনে হয়নি। ব্যাটারিটা কম, 3430mAh-এর, যেটা অবশ্যই কম, বাট এটা সাপোর্ট করে 18W, আপনি যদি 18W-এর চার্জার দিয়ে চার্জ করেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে এটাকে ফুল চার্জ করতে। এখন এটা থেকে ব্যাকআপ কেমন পাবেন না, একদিন এই ফোনটা চালাতে পারবেন না আপনি, সে আপনি যদি একদম রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন, দিন শেষে অবশ্যই আপনাকে চার্জ করতে হবে, বা দেখা গেছে বিকাল হতে হতে আপনাকে চার্জ করতে হবে অবশ্যই, যেহেতু এটার ব্যাটারির সাইজটা অনেকটাই ছোটো। আবার এর প্রসেসরটা যেহেতু 10nm-এর, সো মোটামুটি পাওয়ার আসলে কিল করবে, কারণ এখনকার দিনে আমরা দেখি প্রায় সব সমস্ত প্রসেসরগুলোই 6nm-এ চলে আসছে, তো সব মিলে আসলে এটার ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম। তো এই ছিল গুগল পিক্সেল 3XL-এর রিফারবিশড ইউনিট। এই ডিভাইসটা আসলে কারা চয়েস করতে পারেন, যাদের ব্যাটারি নিয়ে ভাই প্যারা নাই তারা দেখতে পারেন, যাদের ভিডিওগ্রাফি ভালো দরকার বা ছবির জন্যই একটা ফোন কিনতে চান, ছবি তুলবেন এরকম, তারাও দেখতে পারেন, আর যাদের বর্তমান সময়ের ডিজাইনেই দরকার, ব্যাটারিটা ভালো দরকার, মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করেন, র্যাম বেশি দরকার, তারা অবশ্যই এই বাজেটে অনেক অনেক স্মার্টফোন আছে সেগুলো চয়েস করবেন। সেকেন্ডারি ডিভাইস কেউ কিনতে চাইলে অবশ্যই এটাকে চয়েস করতে পারেন। কেমন লাগলো এই ফোন আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে নতুন কোনো স্মার্টফোন নিয়ে নতুন কোনো ভিডিওতে, টাটা।